কি সুন্দর রাস্তাঘাট, আহা একদম দেখা মনে হচ্ছে এটা মনে হয় ধান ক্ষেত, ধান লাগানো যাবে। মজার ব্যাপার হচ্ছে এইটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন রাস্তাঘাট। আহ কি সুন্দর, এখানে মাছ আছে, মাছ মাছ তো জালটা ফালাইলে উঠবো। ও সুন্দর, অটো উল্টে নাই এখনো, কিছুক্ষণের মধ্যে অটো উল্টে যাবে, আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে অটো উল্টে যাবে। এই যে উল্টেছে, এই যে উল্টেছে, অটোটা উল্টেছে, ভাগ্য ভালো উল্টে নাই। তো এই হচ্ছে রাস্তাঘাট সালনা থেকে শিমুলতলি রোড। এই সালনা থেকে শিমুলতলি রোডের মধ্যে এই যে অবস্থা, এটা কোনো সিটি কর্পোরেশনের নমুনা? এলাকায় কি কাউন্সিলররা চোখে দেখে না, না মেয়ররা চোখে দেখে না? এত ইম্পর্টেন্ট একটা রোড সালনা থেকে শিমুলতলি রোড, এখানে ভিআইপি ভিআইপি মানুষজন থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটের পাশ দিয়ে হচ্ছে রাস্তাটা, তারপর শিমুলতলি টাকশাল সমস্ত কারখানার পাশ দিয়ে হচ্ছে এই রাস্তাটাতে। এই রাস্তাটা কি মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে আসে না, না ওনারা সব ঘুমাচ্ছে? আজকে 4-5 বছর ধরে এই রাস্তাটার এই অবস্থা, রাস্তা তো নয় মনে হয় দেখলে একটা ডোবা, ডোবার ভিতর দিয়ে হাঁটতেছি। পড়বো নাকি, পড়তেছে মনে হয়। যাক এখানে প্রতিনিয়ত অটো উল্টা যায়, ধাপধুপ উল্টা যায়, এটা দেখাই যায়। কিন্তু এই যে দেখেন রাস্তাঘাট, এটা কোনো সিটি কর্পোরেশনের রাস্তাঘাট হইতে পারে? পসিবলই না, গ্রামগঞ্জের রাস্তাঘাটের থেকে কত ফার্স্ট ক্লাস। তো বোঝা গেল এটা সিটি কর্পোরেশন হইলেও এলাকার মানুষজন ঘুমায়, এলাকায় ঊর্ধ্বতর কর্মকর্তারা আসলেই তাদের চোখে পড়ে না। সামনে একটা সরকারি গাড়ি আছে, কিন্তু সরকারি গাড়িটাও কিছুক্ষণের মধ্যে উল্টে পড়ে যাবে, কিছু করার নেই। সব সরকারি লোক এই রোড দিয়ে চলাফেরা করলো, মাঝে মাঝে ধাপ ধুপ দিয়েছে এটা উল্টে অটো। রাস্তাঘাট রে, সিটি কর্পোরেশনের রাস্তাঘাট, ও বাবরে পুলিশ এটা বাইরে যেতেছে। মাতামাতা তো পুরা শেষ।